পুরুলিয়ার বড়বাজারে রাজ্যস্তরীয় ক্রীড়াবিদ স্বর্গীয় চন্দন ঘোষের স্মরণে 10 কিলোমিটার রাজ্যস্তরীয় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় চন্দন ঘোষ স্মৃতিরক্ষা কমিটির তরফে। এদিন বড়বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌগত ঘোষ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাজ্য ও রাজ্যের বাইরের প্রায় 43 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান কমিটির তরফে সজল সেন সহ অন্যান্যরা। 6 জন প্রতিযোগীর হাতে মোট 40,000 টাকার আর্থিক পুরস্কার, ট্রফি ও মেডাল তুলে দেওয়া হয়। জেলা স্তরের প্রবীণ ক্রীড়াবিদেরা এবং এলাকার ক্রীড়ামোদীরা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। জঙ্গলমহল 24x7 রাত দিন 7 দিন। দ্বিতীয় হয়েছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় আইসি মহাশয়, তার হাতে ট্রফি তুলে দেওয়া হলো পুরস্কার মূল্য। প্রথম হয়েছে অর্জুন টুরু, জামশেদপুর থেকে এসেছে অর্জুন টুরু, তার হাতে পুরস্কার মূল্য প্রথম পুরস্কার মূল্য প্রথম পুরস্কার মিতা ঘোষ মহাশয়। এই যে স্মৃতি দৌড় প্রতিযোগিতা হলো, তো এই চন্দনবাবু সম্পর্কে আপনার কিছু যদি বলেন, আপনারা সেই সময় তার সঙ্গে কাটিয়েছিলেন খেলার মাঠে, এই বিষয়ে আপনার যদি কিছু বলেন। আর আপনি আসুন, আজকের এই দিনটা আরেকটা স্মরণীয় দিন যেমন একটা উজ্জ্বল দিন, মনের আজ আমাদের অকালে আমরা তাকে হারিয়েছি,
তার স্মৃতিটা বাঁচিয়ে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এটা উজ্জ্বল করে রাখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রয়াত চন্দন ঘোষ ছিলেন একজন সম্পূর্ণ ক্রীড়াবিদ, খালি ফুটবল ক্রিকেট ভলি সবতেই তার প্রমাণ বারে বারে রেখেছেন। বড়বাজার থেকে মূলত জেলা প্রতিযোগিতাগুলোতে তখন ব্লক লেভেল থেকে কোনো অ্যাথলেটিক্স এই জেলায় প্রতিযোগিতা করার সুযোগ শহর ভিত্তিক ক্লাবগুলোই এবং আদ্রা শহরের থেকে আনারা শহরের থেকে চিরাচরিত ব্যাপার হয়ে গিয়েছিল যে অ্যাথলেট মানেই আদ্রা থেকে যেহেতু রেল তারাই চ্যাম্পিয়ন হবে জেলায় নামানোর পেছনে সব থেকে বড় অবদান যাচ্ছিল বড়বাজারই ছেলে মনোজ মাঝি এবং তার স্ত্রী অনিমা মাঝি। মনোজও আজ আমাদের কাছে নেই, তো সেই আমাকে প্রস্তাব দেয় যে আমরা চন্দনকে জেলায় নামাবো, তো তোমার ক্লাব থেকে তোমাকে ব্যবস্থা করে আমি তখন সেই ক্লাবের ক্রীড়া সম্পাদক। আমরা আমাদের সংস্থা থেকে চন্দনের নাম আমরা তারও ইভেন্ট ছিল ট্রিপল জাম্প ডিসকাস আর একটা কি যেন ছিল সেখানে চন্দন নবাগত, কেউ তাকে চেনে না, নাম দিয়েছে লোবোর, অনেক ফেভারিট লোক ছিল। ক্রীড়া ময়দানে দেখিয়েছিল হাই জাম্পে যে শরীরটা আগে পার করতে হয় পরে প্রধান আমাদের এই হাই জাম্প যারা দিতেন তারা আগে পা পার করতেন, চন্দন প্রথম দেখায় আগে বডিকে নিয়ে যাবে বেশি। ক্রীড়া জগতের একটা অ্যাসেট ছিল, তার পিছনে এসে বহু আমরা সম্পদ ছেড়ে গেছে। সেই সম্পদগুলো কী? তা খেলাধুলোর ক্ষেত্রে ও এমন খেল কিছু খেলা নেই জানতো না গো। ও চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা সুখেন্দ্রের কাছে শুনলেন এসে চ্যাম্পিয়ন হয়েছিল, ও হয়েছিল, কিন্তু সমস্ত খেলাই সে জানতো। এবং আমরা একসময় খেলাধুলো করেছি, আমি রিটায়ার করার পরে ওসব খেলতাম, তো আমি দেখেছি ওর কাছ থেকে আমি আবার কিছু জিনিস শিখেছি আমরা। এবং সে যে জিনিস ছেড়ে দিয়ে গেছে এখানে, যেখানে গেছে আপনার এখান থেকে আপনার কোথায় বড়বাজারে ছিল, থেকে সাঁওতালি গেছিল, সাঁওতালি থেকে ভবানীপুর গেছিল, প্রত্যেক জায়গাতে ও প্লেয়ার তৈরি করেছে সে। এবং এই যে অর্গানাইজেশন যেখানে ক্রীড়া হবে খেলা হবে সেখানে কন্ট্যাক্ট করে সেখানে মানে থাকা উপস্থিত থাকা কীভাবে পরিচালনা করবে সে সমস্তই আপনার নির্ভর ছিল আপনার চন্দনের উপরে। এমএসএ গ্রাউন্ডেও চন্দন ছাড়া চলতো না। আমাদের এখানে বহু মানে নাম করা প্লেয়ার আছে, ধ্রুব ঘোষ, ধ্রুব চ্যাটার্জি আছে, ওরাও ওকে গুরু বলে মানত, তার অ্যাসেট ছিল। এবং আপনারা জানেন না শুধু এই এই ক্ষেত্রেই নয়, খেলাধুলোর ক্ষেত্রে নয়, সে আপনার ওই যে যে স্কুলে ছিল সেই স্কুলের ম্যানেজমেন্টের ডিআই অফিসের কাজ, অমুক কাজ, সমস্ত কিছু সে করত। মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার ছিল এবং অফিসিয়াল এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টি একটা সম্পদ আপনার হারিয়েছে, কিছু লোককে তৈরি করে দিয়ে গেছে যারা আজকে এখানে দেখছেন পরিচালনা করছে, তারা ওরই ওরই সব শিষ্য। হ্যাঁ, ওর কাছে সব শিখেছিল, শিখে নিয়ে তারা আজকে এখানটাই যে পরিচালনা করছে। এবং একটা দিনও নয় কই, এবার তিনবার থার্ড টাইম আপনার ওর স্মৃতি চারণের জন্য থার্ড টাইম এটা ইয়ে করা হবে। আপনি এই যে খেলা পরিচালনা করলেন, আপনারা এ বিষয়ে কিছু বলুন। আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের প্রচেষ্টা, প্রায় 15-20 দিন ধরে আমরা জোড় প্রতিযোগিতাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা স্টার্টিং পয়েন্টটা নির্বাচন করেছিলাম ভবানীপুর হাই স্কুল। ভবানীপুর হাই স্কুল ছিল স্বর্গীয় চন্দন ঘোষের কর্মস্থল, এই এই জায়গাতে তিনি চাকরি করতেন। এর আগে তিনি বড়বাজার হাই স্কুলে শিক্ষকতা করেছেন, তিনি সাঁওতালদিতে শিক্ষকতা করেছেন,
সর্বশেষ তিনি ভবানীপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন। তাই আমরা ওই স্থানটা নির্বাচন করেছিলাম যে ভবানীপুর স্কুল থেকে স্টার্টিং পয়েন্ট হবে এবং এটিম গ্রাউন্ড যেটা ছিল তার খেলার একটা পূর্ণ স্থান, এই মাঠে তিনি পরিচর্যা করতেন, এই মাঠ থেকেই তিনি আজকে পুরুলিয়ার গর্ব দক্ষ খেলোয়াড়। খুব আনন্দ লাগছে সেই মাঠে আজকে তার পুরস্কার বিতরণী সভা হলো এবং এই মাঠ অনেক ভালো ভালো খেলোয়াড়দের উপহার দিয়েছে, তার মধ্যে চন্দন ঘোষ ছিলেন অন্যতম। তাই এখানে তার সকল শিষ্যরা অংশগ্রহণ করে তার উদ্দেশ্যে এত বড় একটা ম্যারাথন রেস হয়ে গেল। এলাকার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলেই, ব্যাস এটুকুই।